আজকে আমি বাহাবু আক্তার জাহান আজকে ক্লাস নিব আমি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাস নিব পশ্চিম পাকিস্তানিরা তখন থেকেই পূর্ব পাকিস্তানি অর্থাৎ বাঙালিদের ওপর বৈষম্য শোষণ ও
আলোচনা শুরু করে পাকিস্তানিরা প্রথম আক্রমণ করলো বাঙালিদের সংস্কৃতি অর্থাৎ মাতৃভাষা বাংলার উপর তারপর রাজনৈতিক অধিকারের উপর একতরফা ক্ষমতা ভোগ করে পাকিস্তানি শাসকরা আঘাত হানলো আমাদের অর্থনীতির উপর ভাষাভাষী চলল বাঙালি সংস্কৃতির বিরুদ্ধে উচ্ছা আর তা ধ্বংসের প্রয়াস এ অবস্থায় পাকিস্তান সরকারের বিরুদ্ধে সর্বস্তরের বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়া শুরু করে বঙ্গবন্ধু সাহসী ত্যাগী ও দূরদর্শী নেতৃত্বে বাঙালি স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত হয়ে ওঠে ব্রিটিশ আমল থেকে রাজনীতিতে সক্রিয় শেখ মুজিবুর রহমান বাঙালির স্বাধিকার আন্দোলনের প্রাণপুরুষ হয়ে ওঠেন স্বাধীনতা দাবি উত্থাপনের মধ্য দিয়ে বাঙালির রাজনৈতিক অর্থনৈতিক দাবিগুলো তিনি সামনে নিয়ে আসেন সাতই মার্চের রেসকোর্স ময়দানে তার তালজয়ী বক্তব্য বাঙালিকে স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত করে উজ্জীবিত জাতি 1970 এর সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী করে কিন্তু সামরিক সরকার এ পথে বাধা হয়ে দাঁড়ায় তখন এদেশের রাজনীতিবিদ ছাত্র জনতা সহ আপন জনসাধারণ বঙ্গবন্ধুর নেতৃত্বে আপোষহীন অবস্থা নেন পাকিস্তানি হানাদার বাহিনীর হত্যাযজ্ঞ ও আমাদের বিজয় 25 মার্চ 1971 গভীর রাত্রে ভারী অস্ত্র আর জ্ঞানবহর নিয়ে এদেশের ঘুমন্ত মানুষের উপর পাকিস্তানি সৈন্যরা ঝাঁপিয়ে পড়ে এবং নির্বিচারে হত্যাযজ্ঞ চালায় 1971 সালের 25 মার্চ মধ্যরাত শেষে অর্থাৎ 26 মার্চ প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে একটি বার্তা সারা দেশে পাঠিয়ে দেন স্বাধীনতার ঘোষণার পরপরই পাকিস্তানি সেনাবাহিনী বঙ্গবন্ধুকে গ্রেফতার করেন তখন বাঙালি পুলিশ ইপিকার সদস্য সেনা ও জনতা দ্রুত সংগঠিত হয়ে মুক্তিযুদ্ধ শুরু করে বাঙালি আওয়ামী লীগের নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি ও তাজউদ্দিন আহমদকে প্রধানমন্ত্রী করে প্রবাসী বাংলাদেশ সরকার গঠিত হয় বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন এ সরকার মুক্তিযুদ্ধ পরিচালনা করে এদেশের পুলিশ ইপিআর সদস্য কৃষক শ্রমিক ছাত্র জনতা সহ সর্বস্তরের মানুষ মুক্তিযুদ্ধে যোগ দেন ভারত সোভিয়েত ইউনিয়ন সহ অনেক দেশ এ দুঃসময়ে আমাদের পাশে দাঁড়ায় 1 কোটিরও বেশি মানুষ ভিটেমাটি ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছিল ভারত সরকার আশ্রয় গ্রহণকারী বাঙালি শরণার্থীদের খাদ্য বস্ত্র চিকিৎসা সেবা দিয়েছে পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞ 30 লক্ষ বাঙালি শহীদ হন অসংখ্য ঘরবাড়ি জনপদ লোকালয় গ্রাম সহ ধ্বংস হয়ে গেছিল অনেক রক্ত আত্মত্যাগের বিনিময়ে আমরা 16 ডিসেম্বর বিজয় অর্জন করেছি এ দিনটি আমরা বিজয় দিবস হিসাবে পালন করি সেই দিন 93,000 পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল তাহলে 93,000 সদস্য কি আত্মসমর্পণ করেছিল বাঙালির কাছে পাকিস্তানি 93,000 সৈন্য বাঙালির কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল বঙ্গবন্ধু নেতৃত্বে বাঙালি জাতি বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্র অর্জন করল তাই বঙ্গবন্ধু বাঙালি জাতির পিতা এবং বাংলাদেশের স্থপতি স্বাধীনতার একদিকে রয়েছে অনেক হারানো বেদনা অন্যদিকে বিশাল প্রাপ্তির আনন্দ রক্ত ভেজা স্বাধীনতা লাল সূর্য আনন্দের বার্তা ছড়িয়ে দিয়েছে শ্যামল সুন্দর দেশের উপর 1971 সালে বাংলাদেশ নামে যে দেশের জন্ম হল তার ইতিহাস কিন্তু অনেক প্রাচীন এবং এর পিছনে রয়েছে সুদীর্ঘ ইতিহাস আমরা পরবর্তী পাঠগুলোতে প্রাগৈতিহাসিক যুগে বাংলাদেশের মানব বসতি থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক অবস্থার উত্থান পতন ও ফলাফল সম্পর্কে এবার জানব মানব বাংলাদেশের মানব বসতি ও রাজনৈতিক ইতিহাস
ইতিহাস। প্রাচীনকাল থেকে বাংলাদেশ মানব বসতি ছিল, বর্তমানকালের কিছু প্রত্নতাত্ত্বিক আবিষ্কারে তা প্রমাণ হয়েছে। সিলেট, চট্টগ্রাম ও কুমিল্লা জেলার কোনো কোনো অঞ্চল বাংলাদেশের প্রাচীনতম ভূমি। রাজধানী বগুড়া, দিনাজপুর, টাঙ্গাইল ও নরসিংদী জেলার কিছু অঞ্চলও বেশ প্রাচীন। চট্টগ্রামের রাঙামাটি, সীতাকুণ্ড, কুমিল্লা, লালমাই, হবিগঞ্জের সোনারুঘাট, নরসিংদী, ওয়ারী, পটুশ্বরে প্রাগৈতিহাসিক যুগের হাতিয়ার যেমন পাথর ও কাঠের হাত কুঠার, বাটালি, তীরের ফলক প্রভৃতি আবিষ্কার হয়েছে। প্রাগৈতিহাসিক যুগকেই অনেকে প্রস্তুত যুগ বলে। প্রস্তুত যুগের মানুষ বনে বাগানে ঘুরে যাযাবরের মতো জীবনযাপন করেছে। পশু পাখি ও মৎস্য শিকার এবং ফলমূল সংগ্রহ করে খাদ্যের চাহিদা পূরণ করেছে। তখন তারা পশু পাখি এবং ফলমূল সংগ্রহ করে খাদ্য চাহিদা পূরণ করত। এখন তো আমরা অনেক কিছু খাদ্য সহজেই পেয়ে যাই। প্রস্তুত যুগের পর নরসিংদী, ওয়ারী, পটুশ্বরে তাম্র প্রস্তুত যুগে গর্ত বসতির চিহ্ন আবিষ্কার হয়েছে। ভারতবর্ষের অনেক জায়গায় প্রস্তুত যুগ ও তাম্র প্রস্তুত যুগের মানব বসতির চিহ্ন পাওয়া যায়। বর্তমান পাকিস্তানের হরপ্পা, মহেঞ্জোদার ও ভারতের লোথাল, কালীবঙ্গার প্রভৃতি প্রত্নস্থানে সিন্ধু নগর সভ্যতা নিদর্শন আবিষ্কার হয়েছে। সিন্ধু সভ্যতা ভারত উপমহাদেশের নগর সভ্যতা। ভারত উপমহাদেশের প্রথম নগর সভ্যতা সিন্ধু সভ্যতার কোনো চিহ্ন বাংলাদেশে পাওয়া যায়নি। তবে ভারত উপমহাদেশের দ্বিতীয় নগর সভ্যতা নিদর্শন বগুড়ার বরেন্দ্রভূমি, মহাস্থানগড়ে এবং নরসিংদীর মধুপুর ভূমি, ওয়ারী, মটেশ্বরে আবিষ্কার হয়েছে। মহাস্থানগড়ে অবস্থিত প্রাচীন নগরটির নাম ছিল পণ্ডনগর। খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে পণ্ডনগর গড়ে উঠেছিল। ওয়ারী মটেশ্বরে অবস্থিত 2500 বছরের প্রাচীন নগরটির নাম এখনও জানা যায়নি। সমসাময়িক কালে ভারত উপমহাদেশের 16টি বিখ্যাত জনপদের নাম জানা যায়। এ জনপদগুলো ছিল এক একটি পৃথক রাষ্ট্র। ভারত উপমহাদেশের অন্যান্য জনপদগুলোর মৌর্য যুগ পূর্ব রাজনৈতিক ইতিহাস অল্প বিস্তার জানা যায়, কিন্তু বর্তমান বাংলাদেশের অংশের ইতিহাস মৌর্য যুগের সম্রাট অশোকের সময় থেকে জানা যায়। মহাস্থানগড়ে প্রাপ্ত শিলালিপি থেকে অনুমান করা হয় মৌর্য সম্রাট অশোক পণ্ডনগর শাসন করেছেন। আবার কেউ কেউ বলেছেন চট্টগ্রাম পর্যন্ত মৌর্য শাসনাধীন ছিল। মৌর্য যুগের পর ভারত উপমহাদেশের অনেক অঞ্চলে সৌম্য ও কুষাণ রাজাদের শাসন ছিল। বাংলাদেশ অঞ্চলে সৌম্য ও কুষাণ যুগের কিছু পোড়ামাটির ফলে আবিষ্কার হয়েছে, কিন্তু শাসন বিস্তারের কোনো নিদর্শন পাওয়া যায়নি। শশাঙ্ক, আমাদের দেশের বিস্তারিত ইতিহাস জানা যায় গুপ্ত যুগ থেকে। গুপ্তরা মূলত ভারত উপমহাদেশের উত্তর অঞ্চলের শাসক ছিলেন। বাংলাদেশের উত্তরাংশে পণ্ডবর্ধন ভক্তি নামে একটি প্রদেশ গুপ্তদের শাসনামুক্ত ছিল। আমাদের মনে রাখতে হবে আজকে বাংলাদেশ প্রাচীনকালে একক কোনো দেশ ছিল না। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল তখন পণ্ডবর্ধন, বঙ্গ সমতার গৌড়, বরেন্দ্র, হরিকেল প্রভৃতি জনপদ নামে পরিচিত ছিল। গুপ্ত শাসনের শেষের দিকে বাংলাদেশ অঞ্চলের আর কিছু রাজার নাম পাওয়া যায় যারা পার্বত্যিক গুপ্ত নামে পরিচিত। পার্বত্যিক গুপ্ত শাসকদের পর সপ্তম শতকে শশাঙ্ক নামে এক শাসকের পরিচয় পাওয়া যায়। তিনি গৌড়ের শাসক ছিলেন। তাকে গৌড়ের প্রথম স্বাধীন শাসক বলা হয়, যার মৃত্যুর পর প্রায় 100 বছর প্রাচীন বাংলাদেশে কোনো স্থায়ী শাসকের তথ্য পাওয়া যায় না। স্থায়ী শাসকের অভাবে এক বিশৃঙ্খল অবস্থা বিরাজ করে। ছোট রাজ্যগুলো নিজেদের মধ্যে কলহ ও যুদ্ধে জড়িয়ে পড়ে। পাল রাজবংশ, পাল রাজবংশ বাংলাদেশের প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশ। এ বংশের প্রতিষ্ঠাতা গোপাল। শতবর্ষব্যাপী কলহ, নৈরাজ্য ও হানাহানির অবসান ঘটিয়ে বরেন্দ্র সিংহাসনে বসে। কথিত আছে যে প্রজাদের প্রতিনিধি ও কর্মচারীদের প্রতিনিধিরা গোপালকে নির্বাচন করেন। অপর একটি মত আছে যে সামন্তরা গোপালকে ক্ষমতায় বসায়। গোপাল যোগ্য শাসকের পরিচয় দেয়।
ধর্মপাল দেবপাল এই বংশের বিখ্যাত শাসক ছিলেন। পাল বংশের প্রায় 400 বছরের শাসনামলে বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, স্থাপত্য, চিত্রশিল্প ও শিল্প কলা সহ অন্যান্য অনেক ক্ষেত্রে উৎকর্ষ অর্জন করে। দীর্ঘ 400 বছরে পাল শাসকদের অনেকে দক্ষতা ও বিচক্ষণের পরিচয় দিয়ে শাসন পরিচালনা করলেও কেউ কেউ তা পারেনি। রাজা দ্বিতীয় মহিপালের সময় দীপের নেতৃত্বে কৈবর্ত নামে জেলে সম্প্রদায়ের মানুষ শপথ বিদ্রোহ করে মহিপালকে পরাজিত করে, কিন্তু কৈবর্তদের রাজত্ব ছিল অল্পস্থায়ী। মহিপালের ভাই রামপাল সমর্থদের সাহায্য সহযোগিতা নিয়ে কৈবর্ত শাসক ভীমকে এক ভয়াবহ যুদ্ধে পরাজিত হত্যা করে 182 খ্রিস্টাব্দে বরেন্দ্র অঞ্চলে পাল শাসন পুনঃ প্রতিষ্ঠা করেন। পাল শাসকদের সমসাময়িক সমতর জনপদের খড়গ দেব চন্দ্র ও বর্মরাজ বংশ সাধারণভাবে রাজত্ব করেন। সপ্তম শাসকের চীনদেশীয় বিখ্যাত পরিব্রাজক একাদশ শতকে তিব্বতের রাজার আমন্ত্রণে সেদেশে যান বৌদ্ধ ধর্মের অবক্ষয়ের জন্য। সেন রাজবংশ দক্ষিণাঙ্গের বর্ণাপর থেকে পালদের অধীনে সেনাবাহিনীতে চাকরি করার জন্য এদেশে এসেছিলেন। ধীরে ধীরে তারা নিজেদের শক্তি বাড়াতে থাকে। সে দুর্বল পাল রাজা মদন পালের রাজত্বকালে বিজয় সেন ক্ষমতায় আসেন। বিজয় সেনের পরে রাজা ছিলেন বল্লাল সেন ও লক্ষ্মণ সেন। বলা হয়ে থাকে সেনরা প্রায় সমগ্র বাংলাদেশে শাসন প্রতিষ্ঠা করে দীর্ঘদিন শাসন পরিচালনা করেন। সেনদের মধ্যে বিজয় সেন এবং বল্লাল সেন সৌর সম্প্রদায়ের ছিলেন, লক্ষ্মণ সেন বৈষ্ণব সম্প্রদায়ের অনুরাগী ছিলেন। সেনরা ধর্মকর্মের বিষয়ে যত্নবান ছিলেন। লক্ষ্ণ সেনের কাছ থেকে তুর্কি বীর ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি নদিয়া বিজয় করেন। তবে লক্ষ্ণ সেনের পরে তার দুই পুত্র বিশ্বরূপ সেন এবং কেশব সেন আরও কিছু সময় বিক্রমপুর থেকে বাংলাদেশের অন্যান্য অংশ শাসন করেন। বখতিয়ার খলজি নদিয়া জয়ের ফলে বাংলাদেশের মুসলিম শাসনের সূত্রপাত হয় এবং কিছুদিনের মধ্যে সমগ্র বাংলাদেশ মুসলিম শাসন বিস্তার লাভ করে। মৌর্য শাসন থেকে সেন আমল পর্যন্ত বাংলাদেশের ইতিহাস প্রাচীন যুগ বলে পরিচিত লাভ করে। প্রাচীন বাংলাদেশের আর্থসামাজিক সাংস্কৃতিক প্রকৃতি সম্পর্কে খুব বেশি জানা যায় না এগুলো থেকে আমরা জানলাম, এই পাঠগুলো থেকে আমরা জানলাম সেন রাজা রাজবংশ বিভিন্ন রাজবংশের সব ইতিহাস। তাহলে আমরা এই পাঁচটা পাঠ থেকে আমরা মোটামুটি এই বাড়িটা জিনিস সম্পর্কে ধারণা করলাম। রাজনীতি বাংলাদেশের মানব বসতির ধারা, রাজনৈতিক ইতিহাসের যুগ বিভাজন, এগুলো আমরা মোটামুটি অনেক কিছু জানতে পারলাম বা বুঝতে পারলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। বাসায় আরও এগুলা তোমরা পড়বা একা একা, আর স্কুল তো এখন বন্ধ, বাসায় তোমরা পড়বা ভালো করে। আর সবাই সাবধানে থেকো, অকারণের বাইরে যেও না, সবাই পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।